শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্বব্যাপী খাদ্যশস্য রফতানি বন্ধ করছে রাশিয়া, এবার না খেয়ে মারা যাবে ইউরোপের মানুষ। পুতিনের সঙ্গে মারামারি করতে চান ইলন মাস্ক। যুদ্ধ ইউক্রেনে রাশিয়ার মেধাবী তরুণরা কেন দেশ ছাড়ছে জানাবো আজকের ভিডিওতে। অবশেষে মৃত্যুপুরি থেকে বের হচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষ। প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না ইউক্রেন অভিযান, বললেন পুতিনের ঘনিষ্ঠ সহচর ভিক্টর। বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে চায় না রাশিয়া, বলল ইউক্রেন। তেলের দাম কমাতে সৌদি আরব যাচ্ছেন বরিস জনসন। এবার বিস্তারিত। বিশ্ববাজারে খাদ্যশস্য রফতানি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আগামী 15 মার্চ থেকে 30 জুন পর্যন্ত গম, যব, ভুট্টা ও রাই সহ যাবতীয় খাদ্যশস্য রফতানি বন্ধে রাশিয়ার সরকার উদ্যোগ নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইন্টারফ্যাক্সকে এ সম্পর্কে বলেন, কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি সরকারি ডিক্রির খসড়া প্রস্তুত করা হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী 15 মার্চ থেকে 30 জুন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে কোনো খাদ্যশস্য রফতানি করা হবে না, খুব শীঘ্রই এই ডিক্রি কার্যকর করা হবে। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে নিশ্চিত হতে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো কর্মকর্তা রয়টার্সের কাছে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এদিকে বিশ্বের শীর্ষ গম রফতানিকারী দেশটির এই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া মাত্র ইউরোপে বাড়তে শুরু করেছে গমের দাম। প্যারিস ভিত্তিক সংস্থা ফ্রন্ট মান্থ মের তথ্য অনুযায়ী ইউরোপে এর মধ্যেই প্রতি টন গমের দাম বেড়েছে 1.8%। ইউরোপের এক খাদ্যশস্য ব্যবসায়ী এ বিষয়ে রয়টার্সকে বলেন, প্রাকৃতিক দুর্যোগ, খরা ও মহামারীর কারণে এমনিতেই গত বছর বিশ্বজুড়ে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে, ফলে বাজারে খাদ্যশস্যর দাম চড়া। এখন রাশিয়া যদি সত্যি এমন সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বাজারের চেহারা পুরো বদলে যাবে। আমরা আশা করছি রফতানি বিষয়ক পুরনো যে চুক্তিগুলো আছে সেসব সচল রাখবে রাশিয়া, যদি তা না রাখে সেক্ষেত্রে বিশাল বিপর্যয় ঘটবে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশের ধারণা, ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সেসবের জবাব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সোমবার এক টুইটে সাবেক কেজিবি গোয়েন্দার সঙ্গে মারামারি করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি, খবর বিবিসির। ছোট্ট ওই টুইটে ইলন মাস্ক বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে একক যুদ্ধের চ্যালেঞ্জ করছি, জেতার পুরস্কার ইউক্রেন। এরই ধারাবাহিকতায় আরেক টুইটে ক্রেমলিনকে ট্যাগ করে টেসলা প্রধান জানতে চান, আপনারা কি এই লড়াইয়ে একমত? মাস্কের এমন উদ্ভব প্রস্তাব ইউক্রেনীয়রা স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন মস্কোপন্থীরা। সাবেক রুশ রাজনীতিবিদ দিমিত্রি রোগোজিন মার্কিন ধনকুবেরের টুইটের জবাবে বলেছেন, তুমি এখনো ছোট, তোমার সঙ্গে লড়াই মানে সময় নষ্ট করা, আগে আমার ভাইয়ের সঙ্গে যেত। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো অবশ্য মাস্ককে সাহস দিয়েছেন। টুইটে তিনটি মুষ্টি চিহ্ন দিয়ে টেসলা প্রধানকে উৎসাহ দিয়েছেন তিনি। তবে আরেক টুইটার ব্যবহারকারী সতর্ক করেছেন, সাবেক কেজিবি এজেন্ট পুতিন মার্শাল আর্টে খুবই পারদর্শী, তার সঙ্গে মারামারিতে নামলে কপালে দুর্ভোগ রয়েছে প্রযুক্তি ব্যবসায়ী মাস্কের। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুশ থেকেই সোচ্চার ইলন মাস্ক। সাম্প্রতিক যুদ্ধে ইউক্রেনীয়দের অকুণ্ঠ সমর্থন জানানোর পাশাপাশি পুতিনের কড়া সমালোচনা করতে দেখা গেছে তাকে। জর্জিয়ার পার্লামেন্ট ভবনের বাইরে অপেক্ষমান একটি ট্রাকে কাপড় চোপড় এবং খাবারের বক্স ও বোঝাই করছেন ইভগেনি লিয়ামিন। ট্রাকটি যাবে ইউক্রেনে। রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পর এ পর্যন্ত 25,000 রুশ নাগরিক জর্জিয়ায় এসেছে। জর্জিয়ার বড় বড় শহরগুলোতে সাধ্যের মধ্যে একটা বাসা খুঁজে পেতে রুশদের বেশ হিমশিম খেতে হচ্ছে। রাজধানী তিবলিসির এখানে সেখানে স্যুটকেস বা পোষা কুকুর বা বেড়াল নিয়ে অনেক রুশকে ঘুরে বেড়াতে দেখা যাবে। ইভগেনির পরনে যে ট্রেঞ্চ কোট, সেটিতে ইউক্রেনের জাতীয় পতাকার রঙের নীল হলুদ ফিতা আটানো। এই ফিতার কারণে রাশিয়ায় এক যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার সময় তিনি গ্রেফতার হয়েছিলেন যুদ্ধ শুরুর ঠিক পরের দিন। ইভগেনির বয়স 23 বছর, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। তিনি বলছেন, আমি বুঝতে পারি পুতিনের শাসনের বিরুদ্ধে কিছু করতে হলে আমাকে রাশিয়া ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে হবে। রাশিয়া ছেড়ে লোকজন জর্জিয়ায় যাওয়ার যে হিড়িক পড়েছে তারা সেখানেই থেমে থাকছে না, যেহেতু ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার রুশ ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, কাজেই রুশ নাগরিকরা এমন সব দেশে যাচ্ছে।
যেখানে রুশ ফ্লাইট এখনও চলাচল করছে, যেখানে যেতে ভিসা লাগে না, যেমন তুরস্ক, মধ্য এশিয়া বা দক্ষিণ ককেশাসের দেশগুলোতে। অনেকে আর্মেনিয়ার দিকেও পালিয়েছে। একজন রুশ অর্থনীতিবিদের অনুমান, যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত 2 লাখ রুশ নাগরিক তাদের দেশ ছেড়েছে। রাশিয়ার হামলায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে ইউক্রেনের বন্দর শহর মারিউপল। যুদ্ধ শুরু হওয়ার পর 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই শহর ঘিরে রেখে হামলা চালিয়েছে রুশ সেনারা। ফলে সাধারণ মানুষ আটকা পড়ে যায়, খাবারের অভাব দেখা দেয়, পানির অভাব দেখা দেয়। রাশিয়ার হামলায় মৃত্যুবরণ করা সাধারণ মানুষ ও সেনাদের লাশ পড়ে থাকে রাস্তায়। জানা গেছে শুধুমাত্র মারিউপলে এখন পর্যন্ত 2500 এর বেশি মানুষ মারা গেছেন। সব মিলিয়ে মৃত্যুপুরীতে পরিণত হয় মারিউপল। কিন্তু রাশিয়ানদের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহর থেকে কেউ বের হতেও পারছিল না। অবশেষে যুদ্ধ শুরু হওয়ার 19 দিন পর মারিউপল থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। বিষয়টি নিশ্চিত করেছে শহরটির মেয়রের অফিস। পেট্রো আন্ড্রিয়োশেনকো নামে একজন কর্মকর্তা এ ব্যাপারে বলেন, এখন পর্যন্ত 50টি ব্যক্তিগত গাড়ি বেরদিয়ান্সকে পৌঁছেছে। এগুলো এখন জাপোরিঝিয়া যাবে। পরবর্তীতে মিউরের অফিস থেকে জানানো হয় প্রায় 160টি ব্যক্তিগত গাড়ি মারিউপল ছাড়তে সমর্থ হয়। এদিকে মারিউপল থেকে সাধারণ জনগণকে বের করে নিয়ে যাওয়ার জন্য ইউক্রেন চাপ দিচ্ছিল। কয়েকবার মানবিক করিডোর তৈরিও করা হয়েছিল, কিন্তু দুই পক্ষই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামলা শুরু করে। ফলে মানুষ পুরোপুরি শহরটিতে অবরুদ্ধ হয়ে যায়। ইউক্রেনের রাশিয়ার সেনা অভিযান পরিকল্পনা মাফিক গতিতে আগাচ্ছে না, এমনটাই জানিয়েছে দেশটির ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জলোতভ। রুশ প্রেসিডেন্ট পুতিনের সাবেক এই বডিগার্ড বলেছেন, আমি বলতে চাই আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেই গতিতে সবকিছু এগোচ্ছে না। এদিকে ইউক্রেনের রুশ সমর্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দনেস্কে মিসাইল হামলায় 20 জন নিহত হয়েছেন, সোমবার এই তথ্য দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে এই হামলায় আহত হয়েছে আরও 9 জন। ইউক্রেনীয় সেনাবাহিনী এই হামলা চালিয়েছে, রাশিয়া এমন দাবি করলেও বিষয়টি অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের সেনা অভিযান শুরু করার আগেই দনেস্ক ও লহানস্ককে স্বাধীন অঞ্চল হিসাবে স্বীকৃতি দেয় রাশিয়া। ইউক্রেন অভিযানে কোনোভাবেই বেসামরিক নাগরিক ও জনবহুল এলাকায় হামলা চালাতে চায় না রাশিয়া, সোমবার এমন কথাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়া 24 টিভিকে দেওয়া ভাষণে পেসকভ জানান, নগর অঞ্চলে হামলা চালালে অনেক বেসামরিক নাগরিক হতাহত হবেন, তাই প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তিপূর্ণ বেসামরিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান রাশিয়ানকে জনবহুল এলাকায় হামলা চালানোর উস্কানি দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের দাম বাড়তে শুরু করে, সেটা কমাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে তেল উৎপাদন বাড়াতে অনুরোধ করে পশ্চিমা বিশ্ব, তবে সাফল্য আসেনি। সর্বশেষ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার কিছুটা পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপটে তেলের দাম নিম্নমুখী হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সোমবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 4th দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে ব্রিটেনের দি টাইমস পত্রিকা জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি সপ্তাহে সৌদি আরব সফর করবেন। এইসব খবরই সোমবার ব্যারেল প্রতি তেলের দাম প্রায় $4 কমেছে। গ্রিনিচ মান সময় 7:52 ব্র্যান্ড ক্রোড ফিউচারের দাম ছিল $108.92। বিশ্ব শেয়ার বাজারেও ভালো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফ্রাঙ্কফুর্ট, প্যারিস আর টোকিওর বেঞ্চ মার্ক বেড়েছে। যুক্তরাষ্ট্রের এস অ্যান্ড ইউ পি ফিউচার 0.5% এবং ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ফিউচার 0.7% বেড়েছে। তবে চীনের শেনজেনে করোনা ঠেকাতে নতুন করে লকডাউন দেওয়ায় হংকং ও সাংহাইয়ের শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। হুয়াং এই সহ চীনের বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানি শেনজেনে অবস্থিত। রোববার নতুন করে 60 জন করোনায় সংক্রমিত হওয়ায় শেনজেনে লকডাউন দিয়েছে চীন সরকার। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের দাম বাড়তে শুরু করে, সেটা কমাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে তেল উৎপাদন বাড়াতে অনুরোধ করে পশ্চিমা বিশ্ব, কিন্তু এখন পর্যন্ত তাতে সাফল্য আসেনি। ইয়েমেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে পশ্চিমের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে বর্তমানে টানাপোড়েন চলছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।